নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানায় 2015 সালে দায়ের করা বেআইনি সমাবেশ ও গাড়ি ভাঙচুরের মামলায় সোমবার এ আদেশ দেন আদালত। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ 45 জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন আদালত। এই মামলায় রুহুল কবির রিজভি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।